আবর্জনা সংগ্রহের নামে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে চলছে স্বেচ্ছাচার। নগরবাসীর কাছ থেকে নেওয়া কোটি কোটি টাকার বাণিজ্যে সহযোগী এবার খোদ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে 12 লাখ টাকার বিনিময়ে বর্জ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছে বর্জ্য সংগ্রহকারীদের। একই পথে হাঁটতে যাচ্ছে উত্তরও। নগরবিদদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের পকেট ভরতেই নেওয়া হয়েছে এমন ব্যবস্থা। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার দুই সিটি কর্পোরেশন আগে থেকেই প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার বা পিকেএসপিকে দিয়ে বর্জ্য অপসারণ করে আসছিল। সুযোগটি কাজে লাগাচ্ছিল একটি চক্র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবার সেই বাণিজ্যকেই স্থায়ী রূপ দিতে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে এক বছরের জন্য আবর্জনা সংগ্রহের কাজ ইজারা দিয়েছে 12 লাখ টাকায়। আমাদের টোটাল 35 টাকা ইউজ হচ্ছে। আমরা প্রতিটা গাড়িতে 300 করে অ্যাভারেজ করে দিছি। পুরোটা ওয়ার্ড বলে এরা 12 লক্ষ টাকা দিয়ে টেন্ডার টেন্ডার নিয়ে যাইতেছে। ঠিকাদাররা লাভ সহ তাদের টাকা তুলবেন নগরবাসীর কাছ থেকে। অথচ যারা টাকা দিবেন বিষয়টি তাদের জানানোর মতো সৌজন্য দেখানোর প্রয়োজনও মনে করেনি প্রতিষ্ঠানটি। ওদের মনে নতুন কমিটি হয়েছে, নতুন কমিটি এখন এই যে ওখানে স্লিপ দেওয়া গেল 200 টাকা করে। আমার স্লিপ দেখাইলো, স্লিপের মধ্যে আবার বঙ্গবন্ধুর আবার ই আছে, ছবি আছে স্লিপটার মধ্যে। প্রতি ওয়ার্ডে পরিবার প্রতি 100 টাকা নেওয়ার কথা হলেও ইজারাদাররা তা মানছেন না, যে যেমন পারছেন টাকা আদায় করছেন। ধানমন্ডি, বনানি, গুলশান, উত্তরার মতো এলাকায় টাকার পরিমাণ আরও বেশি। এমনকি বাসা বা ফ্ল্যাট খালি থাকলেও টাকা দাবি করেন বর্জ্য সংগ্রহকারীরা। তাদের উদ্যত আচরণই বলে দেয় কতটা প্রভাবশালী তারা। আপনাদের দিতেই যে মহল্লার কমিশনার আছে, এমনি অর্ডার করে দিচ্ছে, খালি থাকলেও বা সবাই থাকলো আমাদের চুক্তি হয়েছে প্রতি মাসে 4600 টাকা করে। এমন বিশৃঙ্খলার জন্য সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দুষলেন এই নগরবিদ। মধ্যস্বত্বভোগীদের জন্য বিশেষ ব্যবসা বা বাণিজ্যের ব্যবস্থা করা সিটি কর্পোরেশনের কম্ম নয়, এবং সিটি কর্পোরেশনের এই সেবামূলক কার্যক্রমটি কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রমে পরিণত হোক এটাও রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য কোনো কাজ হতেই পারে না, এবং সে কারণেই এই প্রহসনের কার্যক্রমটি অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নগর কর্তৃপক্ষ। আমরা কিন্তু শুনেছি কোনো জায়গাতে 100 টাকাও নিচ্ছে, আর কোনো জায়গা থেকে 300 নিচ্ছে। কেউ গুলশান বাড়িধার থেকে যারা ময়লা নিচ্ছে তারা হিউজ টাকা দিয়ে নিচ্ছে। নীতিমালার বাইরে কোনোভাবেই তারা কোনো ধরনের এক্সেস টাকা তারা নিতে পারবে না। এই ব্যাপারে অলরেডি আমি ক্লিয়ার মেসেজ দিয়েছি। প্রতিটি বাসা বাড়ি অথবা ফ্ল্যাট থেকে 100 টাকা করে, কেউ 100 টাকার অধিক যদি কেউ টাকা নেয় আমরা অনুরোধ করব আমাদেরকে যাতে সে বিষয়টি অবগত করা হয়। নগরবাসীর প্রতি দায়বদ্ধতা থেকে বর্জ্য অপসারণে সুষ্ঠু পরিকল্পনা না নিলে সিটি কর্পোরেশন নাগরিকদের কাছ থেকে ন্যূনতম আস্থার জায়গাটাও হারাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।